দেশ দরকার, আর নেই দরকার, মানুষ মারা সরকার, আর নেই দরকার, মানুষ মারা সরকার, আর নেই দরকার। একদিকে যখন ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ হচ্ছে, ঠিক তখনই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হচ্ছে বিজেপির তরফ থেকে। হুগলি জেলা সদর সহ চুঁচুড়া ঘুরির মোড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হলো বিজেপি হুগলি সাংগঠনিক জেলার তরফ থেকে। উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ঘড়ির মোড়ের বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান বিজেপি কর্মী সমর্থকেরা। এলাকার সাধারণ মানুষই হয়তো একটা পোস্টার মেরেছে ডিম ভাতকে কেন্দ্র করে। আমরা যেটা বুঝতে পারছি, এই 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কলকাতাতে নিজের কার্যকর্তাদের ডিম ভাত খাইয়ে অক্সিজেন যোগায়। সেই অক্সিজেনে তারা এক বছর ধরে মানুষকে নানান রকম সন্ত্রাসের মুখে, এমনকি মারধর থেকে শুরু করে নানান রকম দুর্নীতি এসব করে বেড়ায়। মানে এই আমরা মনে করছি এই ডিম ভাত খাওয়ানোর জন্যই, খাইয়েই মনে হয় এই ধরনের অক্সিজেন তৃণমূল নিজের সেনাদের দেয়। আর তার প্রতিফলন আমরা দেখতে পারি প্রত্যেকটা জায়গায় তৃণমূল চরম সন্ত্রাস করে বেড়ায়, দুর্নীতি করে বেড়ায়, মানুষকে মারধর করে বেড়ায়। গতকালই আপনারা দেখুন রাত্রেবেলা এই 21শে জুলাইয়ের সভায় যাওয়ার জন্য চুঁচুড়ার একাধিক দোকানদারকে হুমকি দিয়েছে, যদি তারা যদি এই দোকানে না যায়, মানে সমাবেশে না যায়, তাহলে তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে অনির্দিষ্টকালের জন্য। তো এই যে শিক্ষাটা, আমার মনে হয় সেদিনকে পোলবার থেকে একটা পোস্টার দেখলাম যেটা সাধারণ মানুষরা মেরেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে শিক্ষাটা ওরা পাচ্ছে, আমার মনে হচ্ছে এরা ডিম ভাত খাইয়েই এই ধরনের শিক্ষা দেয়। যার কারণেই আমরা ডিম ভাতকে সামনে রেখে এই কারণেই বললাম যে ডিম ভাতের সরকার আগামী দিনে ফেলে দিতে হবে, এই সরকার রাখা চলবে না। এই পচা ডিম ভাত খেয়ে এরা মানুষকে অত্যাচার করে, টর্চার করে, মানুষের উপর নির্যাতন করে, তাই আমরা ডিম ভাতের সরকার আর চাইছি না। আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি এই জন্যই যে দিকে দিকে যেভাবে গণহত্যা হচ্ছে, গণতন্ত্রকে পুরো ধ্বংস করা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হচ্ছে। মানুষের স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, মানুষের কোনো অবস্থাতে তাদের শান্তি নেই, সর্বত্র মানুষের উপরে অত্যাচার। প্রতিটি মানুষের হাতে হাতে পিস্তল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের সাধারণ মানুষের হাতে পিস্তল দেখা যাচ্ছে। যেটা থাকার দরকার ছিল প্রশাসনের হাতে বা পুলিশের হাতে, সেটা থাকে সাধারণ মানুষের হাতে। আজকে মানুষের নিরাপত্তা নেই, বাংলার অবস্থা আজকে দুর্বিষহ। প্রতিটি জায়গায় আপনারা দেখুন যে আজকে চুঁচুড়া হসপিটাল দেখুন, সেখানেও আজকে শিশু মৃত্যু হচ্ছে। সব জায়গাতে আজকে শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সাধারণ মানুষের অবস্থা, আজকে আপনারা যে সবজি দেখুন, সবজির অবস্থা, যে বাজার দর থেকে আরম্ভ করে সমস্ত দিকে বাংলার আজকে অরাজকতায় মানে শেষ নেই। আর সেখানে তারা আনন্দ করছে আজকে কোথায়, ব্রিগেডে না আপনার ধর্মতলায়। আজকে যে 21শে জুলাই, এই 21শে জুলাই কি কংগ্রেসের সময় মরেছে, সিপিএম মেরেছে, কংগ্রেসের সময় মরেছে, তৃণমূল তার ইয়ে করছে, মানে তার শোক দিবস পালন করছে, এবং সেখানে আনন্দ করবে, গান করবে, সব কিছু হবে। শোকের সময় যে গান হয় এটা আমাদের জানা নেই। আবার ওই মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করে, সেখানে ওই হত্যার সময় বিজেপির কোনো যোগাযোগ ছিল না। তাহলে এটা কী চলছে বাংলার অবস্থা? বাংলা শুধু বিজেপিকে, বিজেপির উপরে আক্রমণ করার জন্য না, মানুষের উন্নয়ন, মানুষকে বাঁচানোর জন্য। এরা মানুষকে বাঁচানো চাইছে না, সাধারণ মানুষকে ধ্বংস করতে চাইছে, মানুষকে খুন করতে চাইছে, হকারকে উচ্ছেদ করছে। আজকে হকারদের অবস্থা আপনারা ভাবুন, হকারের অবস্থা কী আছে? হকারকে যখন বসতে দেওয়া হয়েছে তখন কেন বলা হয়নি এখানে বসা হবে না? আজকে তাদেরকে বসিয়েছে, কারা বসিয়েছে? এই তৃণমূলের দালালেরা বসিয়েছে, বসিয়ে আজকে তাদেরকে উচ্ছেদ করছে। তারা কী করে খাবে? তাদের পেটে লাথি মারা হয়েছে। আজকে কেন তাদের সম্বন্ধে ভাবা হচ্ছে না যে পরে তারা কী করবে? আগে তাদের সম্পর্কে ভেবে তারপরে হকার উচ্ছেদ করা উচিত ছিল। আর তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি কিন্তু পথে নামবে। দিকে দিকে আজকে আপনারা ভাবুন, আজকে এখানে একটা স্কুল আছে চন্দননগরে, যে আমাদের আদিবাসী সম্প্রদায়, এসটি সম্প্রদায়, সেই স্কুলের অবস্থা কি? সেই সব ছাত্রছাত্রী কোথায় গেল? স্কুল বন্ধ করে দিয়েছে, তারা পড়াশোনা কোথায় করবে? কি নেই তার গরিব মায়েরা, তারা মাঠে ঘেটে কাজ করে, কেউ বলছে ভিক্ষা করে আমার ছাত্রদের কখনো পড়াই। আজকে সেই বাচ্চারা সব বাড়িতে রয়েছে, তারা সব 9-10 পড়াশোনা করছে, সব বাড়িতে রয়েছে, একটা পড়াশোনার কোনো নেই। বাংলার অবস্থা কি? বাংলার অবস্থা ধ্বংস করতে চলেছে এই মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীকে হটাতে হবে, সাধারণ মানুষকে বাঁচাতে হবে, এটাই আমাদের দাবি, এবং এইভাবেই আমরা পথে নেমেছি।
আর এদিকে ফিরহাদ হাকিম যে কথাটা বলছে, কি বলেছে? বলছে সংখ্যা বাড়াও, আর যারা ইয়ের সংখ্যালঘুর বাইরে তারা হচ্ছে কি কাফের। এইটা একটা মেয়রের মুখ থেকে এটা বেরোবে, এটা গণতন্ত্রের পক্ষে খুব খারাপ। ভারতীয় জনতা পার্টি কোথায় বলেছে মুসলিমকে তারা বা মুসলিমদের কোনো কিছু নয়? এই তৃণমূল প্রচার করছে, মুসলিমের বিরুদ্ধে এই তৃণমূল প্রচার করছে। আর এরা যদি প্রথম যদি কেউ যদি এই বাংলার মধ্যে সম্প্রদায় কিছু করে থাকে, সেটা এই তৃণমূলই করেছে, বিজেপি নয়।